আসসালামু আলাইকুম, আমি শাকিলা জামান, ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সিতে কাউন্সিলর হিসেবে কর্মরত আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে চায়নায় যাওয়ার ক্ষেত্রে আমার কোন কোন ডকুমেন্টসগুলো সাথে নিতে হবে বা ইউনিভার্সিটিতে কোনো ডকুমেন্টস আমার জমা দিতে হবে কিনা। যারা নিজেরা অ্যাপ্লাই করেছেন তারা তো ভালোভাবেই সকল ডকুমেন্টসগুলো চেক করেন বা অ্যাডমিশন নোটিস, JW202 এগুলো তো সকল কিছু চেক করেন, কারণ আপনারা নিজেরা যেহেতু অ্যাপ্লাই করছেন আপনারা জানেন যে কোথায় কোন ডকুমেন্টসগুলো এখানের মধ্যে উল্লেখ করা থাকে, সেভাবে করে করে থাকেন। আমি বলছি তাদের জন্য যারা হচ্ছে কারোর মাধ্যমে অ্যাপ্লাই করেছেন বা সেভাবে করে খোঁজ খবর নেননি যে আমার কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে আপনারা এটা জেনে রাখতে পারেন যে চায়নাতে যাওয়ার ক্ষেত্রে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন বা কলেজে যারা ডিপ্লোমাতে অ্যাপ্লাই করেছেন তারা তো ইনস্টিটিউট বা কলেজের মাধ্যমে অ্যাপ্লাই করছেন, তাই না? তো সেইখানে আপনাদেরকে কিন্তু অ্যাডমিশন নোটিসে উল্লেখ করা থাকবে যে আপনার কোন কোন ডকুমেন্টসগুলো সাথে নিতে হবে। এছাড়াও আপনারা আপনাদের সেফটির জন্য যে কোনো প্রকার যেন হয়রানি না হতে হয় এই জন্য আপনাদের সকল একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, ছবি, চাইনিজ সাইজের ছবি এবং আপনার অ্যাডমিশন নোটিস, JW202 ভিসা এগুলো সাথে নিয়ে যাবেন, আলাদা ফাইল করে নিয়ে যাবেন যেন চট জলদি রেজিস্ট্রেশনের সময়টাতে আপনি এগুলো সাবমিট করতে পারেন। এবং অবশ্যই এটা মাথায় রাখবেন যে ইউনিভার্সিটি বা কলেজ থেকে কিন্তু ডকুমেন্টসগুলো রাখবে না, জাস্ট চেক করবে, চেক করে দেখবে যে সকল ডকুমেন্টস ঠিক আছে কি না, দেখতে চাইলে সেক্ষেত্রেই আপনি কিন্তু ডকুমেন্টসগুলো সাবমিট করবেন। আর যদি মনে করেন যে কোনো ডকুমেন্টস আপনার রাখবে সেটা কিন্তু আপনাকে আগেই জানিয়ে দেওয়া হবে যে আপনার কোন ডকুমেন্টস রাখবে কি রাখবে না, সেটা আপনি আগে থেকে ইনশিওর হয়ে নিতে পারছেন। এছাড়া যদি মনে করেন যে আপনার ডকুমেন্টসগুলো আমি কিভাবে করে নিয়ে যাব বা আমার কোন কোন ডকুমেন্টসগুলো আমার আলাদা করে নিতে হবে, এই বিষয়টা কিন্তু আপনি চাইলে আমাদের সাথে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারবেন, বা আপনি নিজেও কিন্তু যে ডকুমেন্টসগুলো আপনাকে সাজিয়ে নিতে বলেছি আমি এই ভিডিওর মাধ্যমে সেগুলো আলাদাভাবে গুছিয়ে নিয়ে গেলেও কিন্তু আপনি সুন্দরভাবে সেখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলতে পারবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।